so much, man. আজকে আমি বেশ খুশি, বিশাল একটা এক্সপিরিয়েন্স নিতে যাচ্ছি, লাইফ টাইম এক্সপিরিয়েন্স বলা যায়, যেটা হচ্ছে যে এক্সপিরিয়েন্স নেওয়ার জন্য অনেকে স্বপ্ন দেখে আর কি, অনেকের অনেক ইচ্ছা। তো আমি হচ্ছে আমার ফ্রেন্ডের জন্য ওয়েট করতেছি এখানে। অবশেষে আমার বন্ধুরা আসলো, কিন্তু অলরেডি আমরা লেট করে ফেলছি। চেক ইন শেষ করে ভিতরে যেতে যেতেই ম্যাচ শুরু হয়ে গেল, তাই আমরা সবাই টেম্পল রানের মতো একটা দৌড় দিলাম। I'm so excited. আমি এতই এক্সাইটেড ছিলাম যে ও মাই গড বলতেও ভুলে গেছিলাম স্টেডিয়ামে ঢুকে। আনফর্চুনেটলি আমাদের সিটটা একটা বাজে জায়গায় পড়ে। আমরা লাফাচ্ছি, কারণ হচ্ছে মাইকে বলা হয়েছে তুমি যদি ইন্টারের ফ্যান হও তাহলে লাফাও, না লাফালে তুমি বলোনিয়ার সাপোর্টার। এই একটা অবস্থা। পরবর্তীতে বলোনিয়া দুইটা গোল মেরে দেয়, কিন্তু যেহেতু আমি অলরেডি ইন্টারের ফ্যান তাই ওই ফুটেজগুলো অ্যাড করলাম না, কষ্ট পাইছি ভাই। অসাধারণ অভিজ্ঞতা ছিল, খেলা দেখাই এতই মগ্ন ছিলাম যে ভিডিও বানানোর কথাই ভুলে গেছিলাম। যাই হোক, পরবর্তীতে আরও বড় কোনো ম্যাচ দেখতে যাবো ইনশাল্লাহ। সে পর্যন্ত ভালো থাকবেন।